এই মুহূর্তে বড় খবর দেবো আপনাদেরকে। পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। আপাতত অ্যাসোসিয়েশনের কাজে থাকতে পারবেন না অরিন্দম শীল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে বড় খবর, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করা হলো। পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। আপাতত অ্যাসোসিয়েশনের কাজে থাকতে পারবেন না অরিন্দম শীল। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, যার কারণেই এই সিদ্ধান্ত। অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। অরিন্দম শীলকে সাসপেন্ড করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে অরিন্দম শীল তাকে সাসপেন্ড করা হলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকেই তাকে সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ছিল, যার কারণেই এই সিদ্ধান্ত। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে অরিন্দম শীল পরিচালক তাকে সাসপেন্ড করা হলো। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে অরিন্দম শীল তাকে এবার সাসপেন্ড করা হলো যৌন নির্যাতনের অভিযোগেই সাসপেন্ড করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। অর্থাৎ অ্যাসোসিয়েশনের কোনো কাজেই আপাতত থাকতে পারবেন না অরিন্দম শীল। আমাদের এডিটর, ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। মৌপিয়াদি, অরিন্দম শীল তাকে এবার সাসপেন্ড করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, কি কারণে এই সাসপেনশন? দেখো, আমরা যেটা জানতে পারছি যে গত কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে গুঞ্জন চলছিল বিনোদন জগতে, যেখানে যে বক্তব্য উঠে আসছিল যে এক অভিনেত্রীর তরফ থেকে তার সম্পর্কে কিছু নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল, এবং যে অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি আমরা যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ওঠে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, এবং যে আমরা কথা বলে জানতে পারছি সম্পাদক সুদেশনা রায়ের সঙ্গে আমরা কথা বলেছি, এবং যেটা আমরা জানতে পারছি যে প্রাথমিকভাবে সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য তারা পেয়েছেন, এবং যে কারণে টিল ফার্দার নোটিস, অর্থাৎ এ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অরিন্দম শীল তাকে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে, এবং সমস্ত ফোরামে এই বিষয়ে তারা সংশ্লিষ্ট মেলও করে দিয়েছেন। এবং যেটা জানানো হচ্ছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে, যে যতক্ষণ পর্যন্ত না এই তদন্তের নিষ্পত্তি হচ্ছে বা অরিন্দম শীল তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন, ততদিন পর্যন্ত তাকে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। নিঃসন্দেহে একদম প্রথম সারির একজন নির্দেশকের বিরুদ্ধে এরকম একটা সিদ্ধান্ত ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আমরা যেটা এই মুহূর্তে জানতে পারছি, আমি একটু দেখাবো যে যেখানে এই সাসপেনশন নোটিস সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে ইমেল করে অরিন্দম শীলকে, এবং সেখানে বলা হয়েছে যে ডিউ টু সার্টেন অ্যালিগেশনস মেড এগেনস্ট ইউ, দ্য প্রাইমা ফেসি এভিডেন্সেস উই হ্যাভ উইথ আস উইচ আর অফ ডিপ কনসার্ন অ্যান্ড ইজ ম্যালাইনিং টু দ্য এন্টায়ার অর্গানাইজেশন, DAEI has decided to suspend you from membership for indefinite period or till the allegations against you are cleared. This comes into force with immediate effect. Yours faithfully, Subroto Sen, President, Sudeshna Rai, Secretary. মৌপিয়া দিয়ে আরো একটা বিষয় জানতে চাইবো, যে অরিন্দম শীল পরিচালক তাকে তো সাসপেন্ড করা হলো, আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ রয়েছে অরিন্দম শীলের বিরুদ্ধে, যার কারণে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো। দেখো, কয়েক মাস আগেই এক অভিনেত্রী তার বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ করেছিলেন বলে আমরা জানতে পারি, এবং অতি সম্প্রতি বিশেষ করে যখন আরজিকর কাণ্ডের পর চারিদিকে তোলপাড় চলছে, এবং যে সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিনোদন জগৎ থেকেও যারা কুশীলব তারা বিভিন্ন ভাবে তারা তাদের প্রতিবাদ ব্যক্ত করছেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে কিছু কিছু অভিনেত্রী, যেমন রীতা ভুরির একটি পোস্ট, সেটা ভীষণ ভাবে ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন, হেমা কমিশনের উদাহরণ তুলে বলেছিলেন যে যদি মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি এরকম ব্যবস্থা হয়, এখানে কেন ব্যবস্থা হচ্ছে না ইত্যাদি। এই একটা তোলপাড় শুরু হয়েছিল বিনোদন জগতেও, এবং অতি সম্প্রতি অরিন্দম শীল তাকে মহিলা কমিশনেও তলব করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি, এবং অবশেষে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া তারা এই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে, এবং আমরা যেরকম যে সাসপেনশন নোটিস আমাদের হাতে এসে পৌঁছেছে, যেটা আমি পড়েও শোনালাম
যেখানে বলা হচ্ছে যে প্রাইমা ফেসি তারা এমন কিছু তথ্য পেয়েছেন যার ভিত্তিতে তারা এই সাসপেনশনের সিদ্ধান্ত নিচ্ছেন, এবং সেটা উইথ ইমিডিয়েট এফেক্ট এবং অনির্দিষ্টকালের জন্য অথবা যতক্ষণ পর্যন্ত না অরিন্দম শীল নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারছেন সেই সময় পর্যন্ত। ধন্যবাদ ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে পরিচালক অরিন্দম শীল তাকে সাসপেন্ড করা হলো, সাসপেন্ড করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে যার কারণেই এই সিদ্ধান্ত।